রোববার লেস্টারশায়ারে প্রথমবারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে ল্যাস্টার বাংলাদেশি স্পোর্টস ক্লাবের আত্মপ্রকাশ ঘটে নবগঠিত স্পোর্টস ক্লাবের কর্ণদার আউবকর আমির হোসেন ও কাউসার আহমেদের অক্লান্ত পরিশ্রমের ফলে সারা ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় ষাটটি ব্যাডমিন্টন দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে Leicester, the first time, the tournament Leicester City Council Lord Mayor Councillor Abdul Usman a the Great achievement for the Bangladeshi community to be able to have such a sporting uh, event to be held in a city like Leicester, which is great. in relation to the numbers of people and the diverse communities that live in Leicester as well. এমন সুন্দর একটি টুর্নামেন্ট যাহাতে প্রতি বছরই আয়োজন করা যায় এতে কমিউনিটি নেতৃবৃন্দের ছিল সহযোগিতার আশ্বাস লেস্টার বাংলাদেশি স্পোর্টস ক্লাব এই প্রথমবারের মতো আমাদের ইয়ং জেনারেশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমি আমাদের সিনিয়র জেনারেশন থেকে তাদেরকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা যেন প্রতি বছর এইটাকে আগাইয়া নিয়ে চলে আমরা সবাই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব প্রবাসের ব্যস্ততার মাঝে একটু খেলাধুলা যেন একান্তই প্রয়োজন লেস্টারের পার্টল্যান্ড লেজার সেন্টারে ষাটটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি তার বাস্তব প্রমাণ পুরুষ খেলাটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় দীর্ঘ নয় ঘন্টা উত্তেজনাপূর্ণ খেলায় বি ক্যাটাগরিতে শিব্বির নিজাম জুটি চ্যাম্পিয়ন ও সুজন আনোয়ার জুটি সাফ এবং সি ক্যাটাগরিতে হারুন জাকারিয়া জুটি চ্যাম্পিয়ন ও আলী আক্তার জুটি সাফ হওয়ার গৌরব অর্জন করে বি ক্যাটাগরিতে জাকারিয়া এবং সি ক্যাটাগরিতে আনোয়ার বেস্ট খেলোয়াড় হিসেবে গৌরব অর্জন করে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় টুর্নামেন্টের সার্বিক সহযোগিতার জন্য আবু বকর হামির হুসেন ও কাউসার আহমদকে ক্রেস্ট উপহার দেওয়া হয় লেস্টারে প্রথমবারের মতো এই বৃহৎ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় খেলাধুলার প্রতি যুব সম্প্রদায়ের উৎসাহ আরও বৃদ্ধি পাবে বলে সকলের প্রত্যাশা লেস্টার সাহেব থেকে সুমন চ্যানেল আয়